সৃষ্টি করা সেই তৎপরতা আমি অন্ততপক্ষে আমার রাজনৈতিক সময় কখনো দেখিনি। সে কারণেই যেহেতু ঢাকা রাজধানী, আমরা চিন্তা করেছি ঢাকাতেই করবো এবং আলহামদুলিল্লাহ আমরা বিপুল পরিমাণ রেসপন্স পেয়েছি। করতে হবে সেটা কোনো বাধ্যবাধকতা নেই। আমরা রাজনৈতিকভাবে আমাদের সংগঠন করছি এবং আমরা আমাদের মতো করে সময় আমাদের মতো করে আমরা দাবি আদায়ের জন্য আমরা নামবো। কিন্তু বিএনপির মতো করেই যে আমাদের আন্দোলনে যেতে হবে আমার মনে হয়, অন্যান্য রাজনৈতিক দলে যাদের সাংগঠনিক অবস্থা নেই তাদের স্বাভাবিকভাবে সেভাবেই যেতে হয়। আমরা এখন এই জন্য সংগঠন গোছাচ্ছি যাতে আমাদের দাবি আমাদের মতো করে আমরা দাবি করবো। বিএনপি যেভাবে করবে নট নেসেসারিলি আমরা সেভাবে করবো। তবে আমরা এটাতে একমত যে নির্দলীয় সরকার ছাড়া সুষ্ঠু বাইরে থেকে লোক আনে, সেটা একদিক থেকে প্রমাণ করে। আবার সেই যাতায়াত ব্যবস্থা বন্ধ করে দিলে দেখা যায় যে সেই মিটিংগুলি হয় না, তার মানে এটাই প্রমাণ করে যে ঢাকাতে সাংগঠনিকভাবে এই দুই রাজনৈতিক দল সাধারণ মানুষকে সেভাবে কাছে টানতে পারে না। তো সেই কারণেই আমরা গত 4.5 বছর ঢাকাতে করেছি এবং আমি ব্যক্তিগতভাবে প্রায় 15 বছর জাতীয় রাজনীতি করি। তো আলহামদুলিল্লাহ আমি দেখেছি সেই রেসপন্স অনেক ভালো এবং আজকে তো আপনারা দেখলেন যে আমরা তার সম্পূর্ণ নিয়ে আসতে পারিনি বিভিন্ন কারণে, কিন্তু তারপরও যা এসেছে আমার মনে হয়। এবং কোনো মৃত ব্যক্তিকে সমালোচনা না করে এবং শিক্ষিত তরুণদের বা শিক্ষিত সমাজকে রাজনীতিতে নিয়ে আসার জন্য বাংলাদেশ জাতীয় পার্টি একমাত্র প্ল্যাটফর্ম এখন এই মুহূর্তে, যেই দুই দলের রাজনৈতিক কালচার এমন জায়গায় চলে গিয়েছে যেখানে রাজনীতি মানে হানাহানি মারামারি বা একটা এমন পর্যায়ে চলে গেছে, সেখানে মানুষ যে রাজনীতি বিমুখ হয়ে গিয়েছে এটা তো বিভিন্ন ভোটে দেখলেই আপনি বুঝতে পারেন। তো সেই কারণে আমি বলবো যে আমরা সেই প্ল্যাটফর্ম দিচ্ছি এবং আমরা সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছি এবং আমি বলবো যে আমাদের পাশে দাঁড়ান, আমরা নতুন করে নতুনভাবে দল গঠন করব। আমরা এই কাজ করেছি গত 4 বছর 20 দল ছাড়ার পর থেকে। আমি অন্যান্য জায়গায় এটা বলেছি যে আমরা সাংগঠনিকভাবে তরুণদেরকে রাজনীতিতে ফিরিয়ে আনার জন্য বিভিন্ন ধরনের কাজ করেছি এবং তারই ফলশ্রুতিতে আজকে আপনারা দেখতে পেয়েছেন যে হাজার হাজার ছেলে মেয়েরা আমাদের সাথে রাজনীতিতে আসছে। আমরা সাংগঠনিকভাবে তরুণদেরকে রাজনীতিতে ফিরিয়ে আনার জন্য বিভিন্ন ধরনের কাজ করেছি এবং তারই ফলশ্রুতিতে আজকে আপনারা দেখতে পেয়েছেন যে হাজার হাজার ছেলে মেয়েরা আমাদের সাথে রাজনীতিতে আসছে এবং তারা আজকে রাজপথে নামছে, আজকে শহীদের